এই বাড়িটাকে বলা হয় কেপি সিং এর বাড়ি বা নসিপুর রাজবাড়ি বলা হয়। দেবী সিং কে ছিলেন? দেবী সিং ছিলেন রাজস্থানের কুখ্যাত ডাকাত। ইনাকে এই জগৎ সেট নিয়ে আসে, কারণ পরাধীনতা দেওয়ার পর জগৎ সেটকেও ব্রিটিশরা টাইট করতে থাকে, এই তোমাকেও ট্যাক্স দিতে হবে, এই দিতে হবে, অনেক করতে থাকে। তো নিজের প্রভাবকে ঠিক রাখার জন্য ওই যে চার ভাই কাঠগোলা বাগানে দেখলেন লক্ষ্মীপদ সিং দুয়ার, ওদেরকে নিয়ে এলেন। ওরা তো নিজের ব্যবসা নিয়ে সাইড হয়ে গেলেন, জগৎ সেটকে কোনো তোয়াক্কা করলেন না। তো জগৎ সেট নিজের প্রভাবকে ঠিক রাখার জন্য এই দেবী সিংকে নিয়ে এসেছিলেন। নিয়ে এসে ওনাকে দেওয়ানি দেওয়া হয়, উনি ট্যাক্স কালেক্ট করতেন। তো ইনি এত অত্যাচারী ছিলেন যে যেসব গরিব মানুষরা ট্যাক্স দিতে পারতো না, তাদের গার্জেনকে নিয়ে এসে ডাইরেক্ট ফাঁসি দিয়ে দিতেন। ফাঁসি দেওয়ার পর তাদের ডেড বডি যে তাদেরকে দিতেন তা নয়, তাদের ডেড দড়ি কেটে দিতেন। এমনভাবে নিকাশি ব্যবস্থা ছিল যে নদীতে চলে যেত। তবে 76-এর একটা মর্মন্তুদ ঘটনা শুনেছেন? হ্যাঁ, 76-এর মর্মন্তুদ পড়েছি। হ্যাঁ, এই দেবী সিং চিন্তা করেছিল যে আমার এই অত্যাচারের জন্য 76-এর মর্মন্তুদ ঘটনা ঘটেছে। তো দেবী সিং চিন্তা করে যত রকমের কাঠের দেবদেবীর মূর্তি এখানে তৈরি করেন, তৈরি করে এক মাস ধরে পূজা অর্চনা আহুতি করেছিলেন। এই ভেতরে কাঠের দেবদেবীর কিছু মূর্তি, সেইগুলো ছবি তোলা নিষেধ। হ্যাঁ, এগুলো ছবি তোলা নিষেধ নয়, আছে, তবে আমাদের টাইমের অভাবে যেতে পারবো না। এটা কত অবধি খোলা থাকে? এটা আপনার সন্ধ্যে পর্যন্ত খোলা থাকে, ভেতরে লাইটের ব্যবস্থা নেই। আচ্ছা, আর এই ফাঁসির ব্যাপারটা কোথায় আছে? ফাঁসির যেটা ওইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, জাস্ট ঘরটা আছে, মানে এর মধ্যে। তবে এর মধ্যে একটা জিনিস আছে, মূল্যবান জিনিস, যেটা হচ্ছে কোষ্টি পাথরের তৈরি একটা মূর্তি। এইটা যে দেবী সিং দেওয়ানি বা ডাকাতি করতে যেতেন, যে মূর্তিটাকে পুজো করে, এটা তিনটে রূপে পুজো করা হয়। একটা হচ্ছে কালো আছে বলে কালী রূপে, আর একটা হচ্ছে জীব নেই বলে লক্ষ্মী রূপে, আর একটা পায়ের নিচে সিংহের ছাপ আছে বলে দুর্গা রূপে পুজো করা হয়। তিনটে রূপে পুজো করা হয়। আপনাদেরকে ঢুকিয়ে দিই, হাজার খানা কি দরজা আছে সব বলে দিই। এর ভেতরে ক্যামেরাওয়ালা মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, কোনো গাইড অ্যালাউ নেই। কেন বলো তো? বিষয়টা হচ্ছে এটা হেরিটেজ ডিক্লেয়ার আছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যে আগে গাইডদেরকে অ্যালাউ করা হতো, কিন্তু গাইড করতে গিয়ে তোমাকে বোঝাচ্ছি তো অন্য কেউ এসে শুনছে, সে শুনলো ভালো কথা, কিন্তু সে আবার চুরির আশায় আছে, কেউ কাঁচ কেটে চুরি করে নি। এইভাবে দুবার চুরি হয়ে যাওয়াতে ভেতরে অ্যালাউ বন্ধ করে, মানে চুরি হয়ে যায় মানে বুঝতে পারলাম না, ভেতর থেকে চুরি করে নেয় জিনিসপত্র। এভাবে দুবার চুরি হয়েছে। আমি এই পোর্শনটায় দাঁড়িয়ে বলি, অ্যাকচুয়ালি মানুষ সিরাজের নামকরণ করে মুর্শিদাবাদে আসে, সিরাজের সমাধি পেলেন নদীর ওপারে, আর সিরাজের মাসির জায়গা আপনাকে দেখাবো মতিঝিল। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিরাজদৌল্লার তৈরি, সেটা হচ্ছে মদিনা ঘর। এই যে এইটা হচ্ছে সিরাজদৌল্লার তৈরি মদিনা, এটা সিরাজদৌল্লার মা আমিনা বেগম মানসা করেছিল যে আমার ছেলে নবাব হলে আমি যাব মদিনায় হজ করতে। তো উনি মদিনায় হজ করতে গিয়েছিলেন,
মদিনা থেকে পবিত্র মাটি নিয়েছে কোথায় রেখেছিলেন? এই দেখুন পেছনে দেখুন একটা কালো পাড়া গম্বুজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মসজিদ কুলিখার স্ত্রীর মসজিদ। মসজিদ কুলিখার স্ত্রীর নাম হচ্ছে নওসার ইবানু। ওই মসজিদে পবিত্র মাটি নিয়ে এসে রেখেছিলেন নবাব সিরাজদৌল্লা। নিজে ঝুড়িতে করে মাটি নিয়ে এসে এই মদিনাটা স্থাপিত করেন, কারণ যেসব গরিব মানুষেরা মদিনায় যেতে পারে না হজ করতে, তারা এখানে পূর্ণে লাভ করবে। আর কি ছিল কাঠের এই যে ফাঁকা মাঠটা দেখছেন, এখানে চন্দন কাঠ দিয়ে বেলজিয়াম কাঁচ দিয়ে রূপোর আলম পাঞ্জা সাজানো ছিল, মানে কাঠের ইমাম বাড়া ছিল। হাজারদুয়ারির ভেতরে দেখবেন দুটো বাচ্চা বাচ্চা ছেলের ছবি, এটা হচ্ছে হাজারদুয়ারির যিনি মালিক হুমায়ুনজা, হুমায়ুনজার ছেলে হচ্ছে ফিরাদুনজা, এনারই দুটো ছেলে, একটার নাম হাসান আলী একটার নাম হোসেন আলী। এই এদের জন্মদিনে এই ইমামবাড়াকে আলোকিত করা হয়েছিল। তখনকার দিনে ইলেকট্রিক ছিল না, মোমবাতি দিয়ে আলোকিত করা হয়েছিল। পাশে ভাগীরথী নদী, বাতাসের বেগটা বেড়ে গিয়ে আগুন লেগে মোমবাতি পড়ে গিয়ে আগুন লেগে পুড়ে যায়। পুড়ে যাওয়ার পর 1847 খ্রিস্টাব্দে এই ইমামবাড়াটা তৈরি করে দেয়। তখনকার দিনে খরচা হয়েছিল 6 লক্ষ স্বর্ণ মুদ্রা। এটা ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে পড়ে, সবচেয়ে বড় হচ্ছে নখলা, তারপরে হচ্ছে এটা। তবে আরও অনেক জায়গায় ইমামবাড়া পাবেন, কিন্তু এত বড় আয়তনে পাবেন না। এবার আসছি মির্জাপুরের কটা বউ বলেছিলাম, তিনটে বউ। প্রথম বউ হচ্ছে আলিবদ্দির বোন শাহ খানম বেগম, দ্বিতীয় হচ্ছে বাব্বু বেগম, আর তৃতীয় হচ্ছে মুন্নি বেগম। এই বাব্বু বেগম আর মুন্নি বেগম কে ছিলেন? নখলয়ের বাইজি। এরা সিরাজতোলার বিয়েতে নাচ করতে এসেছিলেন। এদেরকে মির্জাফর অফার করেন যে তোমরা লোকের মনোরঞ্জন করে বেড়াও, তোমাদের কোনো ঠাই ঠিকানা নেই, তোমাদেরকে আমি বিয়ে করতে চাই। তো এনারা কোনোরকম বাজে কথা না বলে বলেন যে আমাদেরকে একটু ভাবনা চিন্তা করার টাইম দেওয়া হবে। তো ইনারা ভাবনা চিন্তা করে দেখলেন যে এখন রূপ যৌবন আছে, আমাদেরকে পোষছে, বয়সকালে কী হবে, কারো বাড়িতে ঠাই নিয়ে লোকের হাঁড়ি মাসতে হবে, নাহলে ঝাঁটঝাঁটা দিতে হবে, আর লোকের লালছনা খেতে হবে। যদি একজন প্রধান সেনাপতির স্ত্রী হিসেবে থাকতে পারি তাহলে দেশে সম্মান পাবো, নাম পাবো, মর্যাদা পাবো। এই হিসেবে অ্যাকসেপ্ট গ্রহণ করে নেন, হয়ে যায় তিনটে স্ত্রী। তবে মুন্নি বেগমের প্রচুর অর্থ ছিল, প্রচুর অর্থ ছিল। এই যে পেছনে দেখুন একটা মিনার দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে চাঁদনি চক মসজিদ, মানে ওই ওই একদম দূরে হাজারদুয়ারির কর্নার দিয়ে দেখুন মিনার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চাঁদনি চক মসজিদ। ওই ওই মসজিদটা মুন্নি বেগমের তৈরি। মুন্নি বেগম একজন বাইজি ছিলেন, ওনার তবলচি ছিল, ওনার ওস্তাদের স্মৃতি উদ্দেশ্যে ওই মসজিদটা তৈরি করে দেন। আর ওইখানে ছিল আপনার, তারও আগে ছিল মিনা বাজার। ভারতবর্ষে কটা জায়গায় মিনা বাজার ছিল? তিনটে জায়গায়, একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে নখলাও, আর একটা হচ্ছে মুর্শিদাবাদে। মিনা বাজারে কী কী পাওয়া যেত? হীরা জহরত থেকে নিয়ে মানুষ কেনা বেচাও হতো, মানুষ কেনা বেচা। যে মোহাম্মদ বেগ নবাব সিরাজদৌল্লাকে হত্যা করেছিল, সিরাজদৌল্লার মা আমিনা বেগম ওই বাজার থেকে কিনে নিয়ে এসে যখন আলিবর্দিত সিরাজদৌল্লাকে নিয়ে নিলেন, ঘসেটি বেগম একরামতুল্লাহকে নিয়ে নিলেন, নিজের ছেলে থাকতে ওর ছেলে নেই, তখন ওই মোহাম্মদ বেগকে কিনে নিয়ে এসে মানুষ করেছিলেন। সেই মোহাম্মদ বেগ নবাব সিরাজদৌল্লাকে হত্যা করেছিল। এবার যে লুৎফুন্নেসা, লুৎফুন্নেসা কোথায় থেকে নিয়ে এসেছিল? ওই বাজার থেকে কিনে নিয়ে এসেছিল আলিবর্দির স্ত্রী সরফুন্নেসা বেগম, কৃতদাস হিসেবে সিরাজদৌল্লা দেখভালের জন্য রেখেছিলেন। ওই সিরাজদৌল্লা পরে উনি স্ত্রী হন, আমি তো আগেই বললাম খোঁজবাগে। এবার আসছি আমি একটু এই হাজারদুয়ারি চ্যাপ্টারে। এই হাজারদুয়ারি মনে করবেন সিরাজদৌল্লা তৈরি তা নয়, সিরাজদৌল্লার মৃত্যুর 80 বছর পর মির্জাফর জেনেসের অষ্টম পুরুষ নবাব নাজিম হুমায়ুনজা তৈরি করেছিলেন। এটা ব্রিটিশ প্ল্যানে ব্রিটিশ টাইমে তৈরি হয়েছে। তবে এই হাজারদুয়ারিটা তৈরি হয়েছিল আপনার মাত্র 12 বিঘার উপরে। এই হাজারদুয়ারির নাম হলো কেন? হাজারটা দরজা আছে বলে হাজারদুয়ারির নাম, তবে 900টা অরিজিনাল আর 100টা ডুপ্লিকেট। তবে এই হাজারদুয়ারিটা তৈরি হয়ে করতে খরচা হয়েছিল তখনকার দিনে 16,50,000 স্বর্ণ মুদ্রা। তবে হাজারদুয়ারির মালিকের এই এই বাড়ি তৈরি হয়েছিল থাকার জন্য, কিন্তু ওনার বেগমের এই বাড়ি পছন্দ হয়নি,
বসার জায়গা হওয়া দরকার, এটা নেই। এটা মাত্র 12 বিঘার উপরে পুরোটাই বিল্ডিং। কে কোন দ্বারে ঢুকে যদি মেরে দেয়, কোন কোনায় পড়ে থেকে যাব কেউ জানতেও পারবে না, এই ভয়ে কোনোদিন এখানে থাকেননি। তবে এটা কি হতো, এটা অ্যাকচুয়ালি বিচার সভা, মানে কোর্ট। যখন এখান থেকে কোর্ট ট্রান্সফার হয়ে চলে যায় তখন এই বিল্ডিংটা ফাঁকাই পড়ে থাকে। ব্রিটিশদের যারা ভিআইপি আসতো তাদেরকে এখানে গেস্ট হিসেবে থাকতে দেওয়া হয়। তারপরে হাজারদুয়ারির মালিক দেখলেন আমি 16.5 লক্ষ টাকা খরচা করলাম, আমার বেগমও থাকলো না, আমিও থাকলাম না, তাহলে কি করা যায়? এই বাড়িটা এত বড়, বিল্ডিংটা পড়েই আছে। উনি পূর্বপুরুষের স্মৃতিচিহ্নগুলো কালেকশন করতে লাগলেন। কালেকশন করে তখনকার দিনে মিউজিয়াম ডিক্লেয়ার করে যান, তখনও মিউজিয়াম, এখনও বর্তমানে মিউজিয়াম। এই হাজারদুয়ারি তৈরি করার পর এই ওয়াচ টাওয়ারটাও তৈরি করেছিলেন। এই ওয়াচ টাওয়ারটা তখনকার লোকের ভিআইপিদের ছিল কি, পকেট ঘড়ি। বাকি লোকাল প্রজারা কীভাবে টাইম মেনশন করবে? এর ভেতরে 4খানা ঘড়ি ছিল, চার এর ভেতরের পাস ছিল সোনার পাস, আর পেন্ডুলামটা ছিল পান্না পাথরের। 6 মাসে একবার চাবি দিলে সূর্যের আকর্ষণে ঘড়িটা চলত। ব্রিটিশরা যখন চলে যায় তখন 2টো ঘড়ি খুলে নিয়ে গেছে, রয়ে গেল 2টো ঘড়ি, দেশীয় ব্রিটিশরা হাফিস করে নিয়েছে, রয়ে গেছে এক সাইডের ডায়েল, কোনো কাঁটাও নেই। এবার আসছি আমি, এইখানে একটা কামান দেখা যাচ্ছে, এটাকে বলা হয় বাচ্চাওয়ালি কামান। হাজারদুয়ারির মালিক স্বপ্ন দেখতেন যে আমি নদী পথে আছি, আমাকে উদ্ধার করো, তো লোকজন নামিয়ে এটাকে নদীতে উদ্ধার করেন। নিয়ে আমরা যে তোপখানায় গেলাম ওইখানে তখন বাড়ি ঘর ছিল না, এটাই ফাঁকায় নিয়ে গিয়ে ইউজ করা হয়েছিল। তো এত ভয়ানক বিকট আওয়াজ হয়েছিল, অনেকে আতঙ্কে কানে ঠোসা বোবা হয়ে গেছিলেন। যেসব মা বোনরা আপনার গর্ভধারিণী ছিলেন আতঙ্কে গর্ভপাত করে ফেলেন। এইসব দৃশ্য দেখে আর এটাকে ইউজ করা হয়নি, নাম দেওয়া হয়েছে বাচ্চাওয়ালি কামান। বুঝা গেল? এবার আপনি হাজারদুয়ারিটা কীভাবে ঘুরবেন, কোন ঘরে কী আছে, আমি মেন মেন পয়েন্টগুলো আপনাকে ইঙ্গিত করে দিই। নিচ দিয়ে ঢুকবেন টিকিট এন্ট্রি করে, ঢোকার পরে ফার্স্টে পাবেন একটা কুর্নি, যেটা রূপোর কুর্নি, হাতির দাঁতের দামা। হাজারদুয়ারির মালিক এই হাজারদুয়ারি ভীতি স্থাপন করেন ওই কুর্নিটা দিয়ে। তারপরে দেখবেন বাঁদিকে কিছু একটা কামান রাখা আছে, পেতলের কামান, ফাটা কামান। ওই কামান মীর মদন পলাশীর যুদ্ধে কামান বাস্ট হয়ে মারা গেছে, ওই কামানটা দেখবেন। তারপরেই দুঃখছেন অস্ত্রাগার, একটা খঞ্জর, একটা কুড়াল, একটা ঢাল আছে। ওই খঞ্জরটা দিয়ে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল, তবে কার খঞ্জর, কে হত্যা করেছিল এগুলো লেখা নেই। প্রত্যেকটা অস্ত্র নবাব থেকে নিয়ে মীর জাফর পর্যন্ত পুরো প্রত্যেকটা অস্ত্রে কার কোনটা অস্ত্র কী কাজে লাগতো সেই অস্ত্রগুলো দেখতে দেখতে যাবেন। অস্ত্রাগার শেষ, সিঁড়ি দিয়ে উঠতে যাবেন, ওই যে জগৎ সেটের বাড়িতে যে আয়না দেখবেন ওই আয়না ওখানেও পাবেন। দুই সাইডে 2টো আয়না আছে, নিজের মুখ দেখা যায় না। ওই আয়নাটা দেখবেন, হাজারদুয়ারির মালিক শিকার করতে ভালোবাসতেন, নদী থেকে কুমিরটাকে শিকার করেছিলেন, ওটা মমি করে রাখা আছে, ওটা দেখবেন। দেখে সিঁড়ি দিয়ে উঠলেন, উঠে গিয়ে হাজারদুয়ারির মালিকের ছবি পাবেন, তারপরে পাবেন ফেরাদুনজা, এই ইমামবাড়া যিনি তৈরি করেছেন ওনারই ছেলে ফেরাদুনজা, ওনার ছবি পাবেন, কিছু হাতির দাঁতের পালকি, হাওদা, এগুলো পাবেন। দেখুন একটা, তার মধ্যে মিডিলে গোল মতো হাওদা আছে দেখবেন, ওটা হচ্ছে সরফরাজ খানের হাওদা, যে গিরিয়া যুদ্ধে পরাজিত হয়ে মারা যান ওই হাওদার ওপরেই, ওটা দেখবেন। কিছু কাচের শোকেসের মধ্যে কিছু পাখি মমি করে রাখা আছে, তার মধ্যে একটা বড় পাখি দেখবেন, তার নাম হচ্ছে হোমা পাখি, ওটা খুব উঁচুতে উঠতে পারে, উঠতে উঠতে উপর থেকে ডিম দিয়ে দেয়, মাটিতে পড়ার আগে বাচ্চা ফুটে আবার মার কাছে চলে যায়, ওই পাখি লুপ্ত। ওই পাখিটা দেখবেন,
কিছু অয়েল ওই যে টেস্টিং প্লেট বললাম হ্যাঁ 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 ওই টেস্টিং প্লেট দেওয়ালে পাবেন দেখবেন দেখার পর দেখবেন একজন ব্রিটিশদের সোলজার দেখবেন মারা গেছে ওটা হাতে আঁকা ছবি ওটা তিনটে ফোকাসে তৈরি একটা হচ্ছে হেরিকেনের আলো জ্বলছে একজন পেছন থেকে টর্চ মারছে একজনের মাথায় চাঁদের আলো পড়ছে ওটা এখন যেরকম উজ্জ্বল দেখতে পাবেন অন্ধকার ঘরে আপনি ওই রকম উজ্জ্বল দেখা যাবে ওটা হাতে আঁকা ছবি দেখা হয়ে গেল আর্ট গ্যালারি ঢুকলেন আর্ট গ্যালারি দেখে বেরিয়ে আসবেন ওই যে বললাম হাসান হোসেন বাচ্চা ছেলে ইয়ে হয়েছিল ইমামবাড়া তৈরি করেছে ওর ছবি পেলেন তারপরে সোফা গ্যালারি ঢুকছেন সোফা গ্যালারি ঢেকার পর নবাবদের সোনা জল দিয়ে কোরআন শরীফ নবাবের সিল এগুলো দেখবেন বেরিয়ে আসবেন দেখবেন মির্জাফরের ছবি মিরনের ছবি মিরনের হাতে পায়রা আছে এই ছবিগুলো দেখবেন দেখার পর সাদা পাগড়ির ড্রেস এগুলো হচ্ছে নবাবদের বাড়ির খোঁজা এদের ছবিগুলো দেখবেন শোভা যাহা খোঁজা শেষ হবে উপরে দেখবেন একজন বহু খাবার নিয়ে বসে আছে ওর নাম হচ্ছে আদমনি কৈলাস ও আদমন চালের বিরিয়ানি এক টাইমে খেত নবাব ওই খাবার দেখার জন্য ওনাকে দুবার খাবার ফ্রি খাওয়াতো আদমন মানে হচ্ছে 20 কিলো হ্যাঁ এবার আপনাকে বোঝাই যে আপনি ওটা দেখার পর স্বাধীন পরাধীন মিলে 18 জন নবাব নবাবি করেছে এদের ছবিগুলো দেখতে পাবেন ছবি দেখে মিডিলে দরবার হাউসে আসবেন দরবার হাউসে দেখবেন কাঁচের শোকেসের মধ্যে 42 কিলো রূপোর সিংহাসন আছে এই সিংহাসনে বসে হাজারদুয়ারির মালিক বিচার করতেন কিভাবে করতেন সেই ছবিটা কিন্তু ওপরে দেওয়া আছে দেখতে পাবেন হাজারদুয়ারির ওই দরবার হাউসের মধ্যেই দেখবেন একটা বড় ঝাড়বাতি এখন ইলেকট্রিক বাল্ব জ্বলছে ওটা লন্ডনের রানী ভিক্টোরিয়া এই হাজারদুয়ারির মালিক যে হুমায়ুনজা ওনার ছেলে ফেরাদুনজার জন্মদিনে এই ঝাড়বাতিটা গিফট করেছিল তখনকার দিনে 101টা মোমবাতি জ্বলতো এখন সেন্ট্রাল গভর্নমেন্ট নেওয়ার পর 96টা বাল্ব জ্বলে দেখবেন দেখার পর পাশে দেখবেন কনফারেন্স রুম নবাবি একটা বিচার করার পর পরামর্শ করে তারপরে তো রায় দিতে হয় সেই কনফারেন্স রুমটা দেখবেন বেরিয়ে আসবেন ব্রিটিশদের ছবি দেখতে দেখতে যাবেন দেখে এই কর্নারে আসবেন এই কর্নারে দেখবেন বেগমদের কিছু ড্রেসিং আয়না খাবার প্লেট চামচ ওইগুলো যেরকম দেখলেন ওইগুলো দেখবেন দেখে একটু এগিয়ে যাবেন দিয়ে একটু কিছু আর্ট ছবি পাবেন ইমামবাড়ার যে ফেস্টিভ্যাল যে মহরমে 10টা দিনে এই ইমামবাড়াকে কীভাবে সাজানো হয় সেই জিনিসটা কিন্তু ওই কর্নারের ঘরে পাবেন ওটা দেখবেন দেখে বেরিয়ে আসবেন এক্সিট পথ হচ্ছে উপর দিয়ে বাইর পথ বোঝা গেল আমি এই ছোট্টর মধ্যে বললাম তার মধ্যে বলে দিই এই দরবার হাউসের আশেপাশে যতগুলো ঘর দেখবেন প্রত্যেকটা ঘরে 3টে করে দরজা আছে তবে তার মধ্যে যে কোনো একটা গেট ডুপ্লিকেট ওকে এবার আপনাকে বলি দরবার হাউসে খালি দরবার শুনতে তো লোক যেত তা তো নয় চোরচক্কর যেত চোরচক্কর কাজ হচ্ছে হাত সাপ্লাই করা হাত সাপ্লাই করে ভেতরের কাউকে দেখতে পেয়েছে সে তো পালাবার চেষ্টা করবে একটা গেট খুললো অরিজিনাল দ্বিতীয় গেট খুললো অরিজিনাল কিন্তু তৃতীয় গেট যে ডুপ্লিকেট ও জানে না কিন্তু ওটা ধাক্কা দিচ্ছে ওটা ডুপ্লিকেট তো খুব এই অরিজিনাল যেতে পারবে না হ্যাঁ খুলবে আটকে যাবে তখন ওকে অ্যারেস্ট করে নেওয়া হতো এইভাবে তৈরি হাজার জন বুঝা গেল এই সংক্ষিপ্তর মধ্যে আমি বলে দিলাম এবার আপনারা ভেতরে গিয়ে নিজেরা ঘুরে আসবেন থ্যাংক ইউ তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর নিচে কমেন্ট করো যে যদি কিছু খারাপ লাগে তো নিচে কমেন্ট করো তাহলে আমরা জানতে পারবো তাহলে আমরা নেক্সট টাইম থেকে সেই জিনিসটা করবো না সো অবশ্যই নিচে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো প্লিজ করো কারণ না করলে আমরা বুঝতে পারবো না যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আর এটাই বলবো যে আজকে যেই মেইন ইম্পর্টেন্ট কথা আমি যেটা ভুলে যাচ্ছিলাম হ্যাঁ সেটা হচ্ছে আজকে আমি
দুটো ভিডিও আপলোড করব, মানে এখন এই ভিডিওটা যেটা তোমরা দেখলে আর রাত্রিবেলা আরেকটা ভিডিও আপলোড করব। কারণ যখন আমি এডিট করছিলাম তখন না এটা লং হয়ে অনেকটাই লং হয়ে গেছিলো, মানে 30 মিনিটস হয়ে গেছিলো। আর আমি কোনোভাবে চাইছি না যে মুর্শিদাবাদের ভিডিওগুলো আরও এক্সটেন্ড করাতে। এরপরে হয়তো মোস্ট প্রবলি ওই রাত্রিবেলার কিছু ক্লিপস আসে আর নেক্সট ডে মর্নিংয়ে পুরো হোটেলটা তোমাদের দেখিয়ে দেবো। ওটা পরে নেক্সট সানডেতে তোমরা দেখতে পেয়ে যাবে পুরোটা, ওটাই লাস্ট হবে। বাট এখন যেটা বলার সেটা হচ্ছে আমি আজকের দিনে দুটো ভিডিও আপলোড করব। সো বিকজ আমি দেখছি যে তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে যাচ্ছ, সো একটাই রিকোয়েস্ট করবো, যেহেতু হিস্ট্রি তোমরা প্লিজ মন দিয়ে দেখো। আর যাদের হিস্ট্রিতে ইন্টারেস্ট আছে তারা তো অবশ্যই দেখছো আমি জানি, বাট যাদের নেই তাদেরকে এইটুকুই রিকোয়েস্ট করবো যে স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না যে কোনটার পরে কী হয়েছিল, ডিটেলসটা তোমরা জানতে পারবে না। সো ডোন্ট স্কিপ, মন দিয়ে পুরোটা দেখো আর নিচে কমেন্ট করো কেমন লেগেছে। আর আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে, আর সেইগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমাদের চ্যানেলের নাম হলো অনি উইথ ই অ্যাড্রেস ব্লগ, সো স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য। লাভ ইউ অল, বাই।